সুপ্রভাত বন্ধুরা আজ হল বাইশে ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক নদীতে স্নান করতে গিয়ে আর ফেরা হল না এক স্কুল ছাত্রীর বদরপুরে নদীতে স্নানে গিয়ে নিকোঁজ স্কুল ছাত্রী তিনজনকে অকত উদ্ধার সম্পূর্ণ বিস্তারিতাক থাকবে প্রতিবেদনে শিলচর হাতিসরা মহাসড়কে এক অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার আবার করোনা আতঙ্ক রাজ্যে পরীক্ষা বাতিল গৌহাটি ডন বস্ক স্কুলে কন্টেনমেন্ট জোন ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে আলগাপুরে বিক্ষোভ কংগ্রেসের আজ আসাম ও পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেমাজির শিলাপাতারে তেল ও গ্যাস ক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী প্রতিবেদনে পূর্ত প্রতিবাদে বুধবার রেল বুট বুটদান সম্পর্কে বুটারদের সচেতন করতে করিমগঞ্জে মাইকিং টেবল প্রদর্শনের পাশাপাশি পথনাটিকা উত্তরপূর্বের উত্তর পূর্বের প্রথম কার্গিল বিজয় স্মারক শিলচরে কর্নেলের হাত ধরে উদ্বোধন এবং শেষ খবরটি পানীয় জল রাস্তা ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাপুরের বাসিন্দারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে প্রতিটি মুহূর্তের নতুন নতুন খবর সঠিক খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক নদীতে স্নান করতে গিয়ে আর ফেরা হল না বদরপুর সেন্ট জোসেফ গার্লস হোস্টেলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া এস পার্তুর ঘটনাটি ঘটেছে রবিবার বেলা দুইটা নাগাদ বদরপুরে বরাক নদীতে রবিবার দুপুরে সেন্ট জোসেফের দশম শ্রেণীর ছাত্রী লক্ষী সিনকার সপ্তম শ্রেণীর ছাত্রী রুকমিন্দর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ক্যাটরিন লামারে ও রিয়া এস নদীতে স্নান করতে যায় স্নানের সময় হঠাৎ এক ছাত্রী পা পিছলে নদীতে ডুবে যায় তাকে বাঁচাতে অন্য তিন ছাত্রী চেষ্টা করলেও তারাও ডুবে যায় ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় বশিরালীয় হোস্টেলের কিছু ছাত্র তারা এক এক করে নদী থেকে তিনটি ছাত্রীকে অকত অবস্থায় উদ্ধার করেন কিন্তু এর মধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া এস নদীতে তলিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি নদীতে যেসব ছাত্রী স্নান করতে গিয়েছিলেন এদের মধ্যে কেউ সাতার জানে না দশম শ্রেণীর ছাত্রী লক্ষ্মী সিনকার জলে ডুবে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীগৌরী হাসপাতালে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ওই ছাত্রীকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে সরে জমিনে আসে বদরপুর ও করিমগঞ্জ এসডিআরএফ নদীতে অনেক সময় তল্লাশি চালানোর পর নিকুজ ছাত্রীর কোনো হদিশ বের করতে পারেনি তারা সন্ধ্যায় এসডিআরএফ উদ্ধার কার্য বন্ধ করে দে বদরপুর থানার ওসি বিপিন বরাও ঘটনার খোঁজ নেন নিকুজ ছাত্রী রিয়া এস পার্তুর বাড়ি আলগাপুর থানার পেদলাপুঞ্জিতে এই ঘটনার খবর শুনে আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী করিমগঞ্জ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিকুজ ছাত্রীকে খুঁজে বের করার জন্য জোরালো আর্জি জানান সেন্ট জোসেফ স্কুলের প্রধান শিক্ষিকা নাজারিন এই ঘটনায় মর্মাহত নিকুজ ছাত্রীটিকে খুঁজে বের করার জন্য করিমগঞ্জ এবং বদরপুর এসডিআরফের কাছে দাবি জানিয়েছেন তিনি হাতিসরা মহাসড়কে এক অপরিচিত ব্যক্তির কতবিকত মরদেহ উদ্ধার করল পুলিশ মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর মৃতের মুখমণ্ডল ও মাথা তেতলে গেলেও দুটি পায়ে জখম রয়েছে দেহের গঠন পোশাকে মনে হচ্ছে পুরুষ রবিবার সকাল ছয়টায় স্থানীয়দের নজরে পড়ে মরদেহটি খবর দেওয়া হয় মালোগ্রাম পুলিশ বাড়িতে পুলিশ মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে খবর পেয়ে শিলচর থানার অসি দিতুমণি গোস্বামী ঘটনাস্থলে ছুটে আসেন কুকুর নিয়ে তদন্তে নেমে কোনো সন্ধান বের করতে পারেননি স্থানীয়রা কুব ব্যক্ত করে বলেন দুষ্কৃতিকারীরা এটিকে দুর্ঘটনার রূপ দিতে অন্য কোথাও খুন করে এখানে এনে মরদেহটি ফেলেছে কারণ মস্তিষ্কের কিছু অংশ পায়ের কাছে পাওয়া গেছে পুলিশ সূত্রে জানা গেছে এটি খুন না পথ দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে তবে মরদেহ শনাক্তকরণের জন্য বাহাত্তর ঘণ্টা শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হবে মৃতের পরনে নীল জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে আবার করোনা আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যে শুরু হয়েছে কোভিড উনিশের দ্বিতীয় দফা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে ফের গৌহাটিতেও করোনার সংক্রমণ ধরা পড়ল করোনার বয়ের সোমবার থেকে গৌহাটির পানবাজার ডনবস্ক স্কুলের পরীক্ষা বাতিল করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছেন জেলাশাসক বিশ্বজিৎ পেগু স্কুলের দুই শিক্ষিকার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে ডন বস্কো স্কুলে শুরু হবে করোনার র্যান্ডম টেস্ট অন্যদিকে অনলাইনে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন ছাত্রছাত্রীদের বাবা মারা পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ চুয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার আলগাপুর সৈদবন এলাকায় পেট্রোল পাম্পের সামনে এক ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করল কংগ্রেস এদিন হাইলাকান্দি জেলা কমিটি আলগাপুর ব্লক কমিটিও সৈদবন ব্লক কমিটির যৌথ উদ্যোগে এই অবস্থান ধর্মঘট পালন করে কংগ্রেস এদিন ধর্মঘটে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী ও আবুল হুসেন বাবু আলগাপুর ব্লক সভাপতি ইউসুফ আলী লস্কর সৈদবন ব্লক সভাপতি জসিম উদ্দিন লস্কর সহ এক যা কংগ্রেস কর্মকর্তারা অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে কংগ্রেস নেতারা বলেন বিজেপি সরকার গোটা ভারতে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে প্রমাণ করেছে এই দল গরিব মেহনতি দরদি সরকার নয় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দেশের দরিদ্র পরিবারের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে জনগণ যা রোজগার করছেন তার থেকে অধিক দাম দিয়ে জীবন ধারণ করতে হচ্ছে বেকার বা স্বল্প রোজগার করা জনগণের জীবন বাঁচাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কিন্তু তারপরও বিজেপি সরকার এ ব্যাপারে বুক না করে সাম্প্রদায়িক রাজনীতিতে মত্ত রয়েছে গোটা দেশে এদিন বিজেপি সরকারও তার শরিক দলের ব্যাপক সমালোচনা করে বক্তব্য রাখেন সৈফুল হক চৌধুরী আব্দুল রুফ চৌধুরী জুহেদ আহমেদ চৌধুরী প্রমুখ বুটদান দান সম্পর্কে বুটারদের সচেতন করতে করিমগঞ্জে মাইকিং টেবল প্রদর্শন ইত্যাদির পাশাপাশি পথ নাটিকারও আয়োজন করা চলছে প্রশাসনের সিস্টেমেটিক বুটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন অর্থাৎ এসবি কর্মসূচির অঙ্গ হিসেবে জেলার শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার জনবহুল স্থান ইত্যাদিতে পথ নাটিকা আয়োজন করা হচ্ছে করিমগঞ্জ শহরের অগ্রণী বেসরকারি সংস্থা নেতাজি স্পোর্টিং ক্লাবের মাধ্যমে জনগণকে কোভিড বিধি মেনে আসন্ন নির্বাচনে বুট দান করতে উৎসাহ যোগানো হচ্ছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির সহযোগিতায় পথনাটিকা কর্মসূচিতে করিমগঞ্জ আইন কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছেন লালার চন্দ্রপুরে রেল লাইনে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের দুপাশে রেল বিভাগের ব্যারিকেডের প্রতিবাদে চব্বিশ ফেব্রুয়ারি বুধবার থেকে অনির্দিষ্টকালীন রেলরক আন্দোলনের ডাক দিলেন এলাকার জনসাধারণ রবিবার দুপুরে রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্করের উপস্থিতিতে অনুষ্ঠিত এক নাগরিক সভায় নেওয়া হয় সবাই উপস্থিত নাগরিকরা অভিযোগ করে বলেন রেল বিভাগ বৃহত্তর হিসেবে পরিচিত রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জনসাধারণ বিপাকে পড়েছে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর বলেন যুগ যুগ ধরে ওই রাস্তা দিয়ে চলাফেরা করে এলাকাবাসী জীবন ধারণ করছেন কিন্তু রেল বিভাগ রাস্তাটি বন্ধ করার সাধারণ মানুষ থেকে শুরু করে কচিকাচা পড়ুয়াদের উপর প্রভাব পড়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে পড়েছে তাই রাজ্যপুরের হাজার হাজার মানুষের হিসেবে পরিচিত রাস্তাটি যে কোনো মূল্যে ফের চালু করতে এলাকাবাসীকে নিয়ে মরণপণ সংগ্রাম করে যাবেন বলে অঙ্গীকার করেন রাইজর দলের নেতা জহির লস্কর তিনি জানান বুধবার থেকে একটিও মালবাহী ট্রেন যেতে দেওয়া হবে না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব রকম ট্রেন বন্ধ রাখতে বুধবার রাজ্যপুর সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথে বসে পড়বেন বলেও জানান জহিরুদ্দিন লস্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসাম ও পশ্চিমবঙ্গ সফর করবেন তিনি আজ ধেমাজির শিলাপাতারে তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন একই সঙ্গে তিনি কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজেরও প্রস্তর স্থাপন করবেন এদিকে শ্রী মোদী পশ্চিমবঙ্গের হুগলিতে বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন শিলচর তারাপুরের ই এন্ডোডি মুখে নির্মিত হল কার্গিল বিজয় স্মারক কার্গিল জয়ে সেনাবাহিনীর পরাক্রম সৌর্যকে স্মরণে রেখে এই ভাস্কর্য তৈরির উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক দিলীপ কুমার পাল গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর মাসিমপুর স্টেশনের কমান্ডেন্ট কর্নেল পঙ্কজ যাদব শহীদ জোয়ান নন্দচাঁদ সিংহের মা বৃন্দা দেবীও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাম ভারত এবার শেষ খবরটি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাপুর গ্রামের প্রায় তিনশোটি পরিবার বিশুদ্ধ পানীয় জল বিদ্যুত রাস্তা থেকে বঞ্চিত অসমে কংগ্রেস সরকার পনেরো বছর রাজত্ব করেও এলাকার সমস্যাগুলো সমাধান করতে পারেনি রাস্তা না থাকায় এলাকার মানুষদের জমির উপর দিয়ে চলাচল করতে হয় বহু বছর ধরে এলাকার মানুষ এই যন্ত্রণায় ভুগছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন এলে তাদের মুখ দর্শন করান এলাকাবাসীদের মিষ্টি কথায় নানা প্রলোভন দেখিয়ে বুট প্রার্থনা করেন নানা প্রতিশ্রুতি দেন এলাকাবাসীকে কিন্তু বুট বৈতরণী পার হওয়ার পর নেতারা সব বেমালুম ভুলে যান এলাকাবাসী যে তিমিরে থাকেন থেকে যান সেখানেই এলাকায় জলের সমস্যাটা বহুদিন আগের পুকুর ইত্যাদি থেকে জল সংগ্রহ করে পান করতে হয় তাদের ফলে নানা রকম জলবাহিত রোগে ভুগতে হয় তাদের বর্ষার সময়ে তাদের গড় থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ে রাস্তাঘাট বিদ্যুৎ ও পানীয় জল এই তিনটি হচ্ছে এলাকার মূল সমস্যা তাই এই সমস্যাগুলো সমাধান করার জন্য সোনাপুর গ্রামের মানুষেরা বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দে